প্রাচীন পূজোগুলির মধ্যে অন্যতম হলো মেটেলি কালীবাড়ির দুর্গাপুজো। নিষ্ঠা সহকারে পুজো হয় এখানে। পুজোর এবার 150তম বর্ষ। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে হবে এবারের পুজো। কালীবাড়িতেই প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমা তৈরি করছেন শিলিগুড়ির মৃৎশিল্পী বিক্রম পাল। বর্তমানে জোর কদমে চলছে কাজ। একই কাঠামোতে প্রতিমা তৈরি করে পুজো হয় এখানে। পুজোয় বাহ্যিক কোনো আড়ম্বর থাকে না। মেটেলি কালীবাড়ির সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল জানান, পরিবেশের কথা মাথায় রেখেই পুজোতে তারা প্লাস্টিক বর্জনের বার্তা দিতে চলেছেন। পুজো 100 বছর ঊর্ধ্বে, আনুমানিক 150 বছর। কালীবাড়ির যে মন্দির আর কি, আমরা যে তথ্য পেয়েছি, তথ্যের আগের থেকে এই মন্দির অনেক পুরানো মন্দির। তথ্য অনুযায়ী 151তম কালী পূজা, আর দুর্গাপূজা তার থেকে কিছুটা কম, আনুমানিক 150 বছর। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, প্রতিমা বানাচ্ছে শিলিগুড়ির থেকে বিক্রম পাল প্রতিমা শিল্পী, ঢাকের সাজের প্রতিমা হবে। আমরা আশা করছি যে এলাকার মধ্যে অন্যতম সুন্দর প্রতিমা হবে। আর আমাদের প্রতিমাটাই মূল বিষয়, যেহেতু আমরা মাতৃদর্শনের জন্য সবাইকে আহ্বান করি, মাতৃদর্শনে সবাই আনন্দ পাক। আমরা সমস্ত আমাদের মানে ইয়ে হচ্ছে, সমস্ত এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসবে যোগদান করুক। আমরা সকলের কাছে বিনীত আবেদন রাখবো বা আহ্বান জানাবো যে তারা যেন মন্দিরে পরিবেশ রক্ষা, এবছর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সকলের তরফ থেকে প্লাস্টিক বর্জন করার জন্য বলা হয়েছে, এবং আমরাও সেই তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা সহমত হয়েছি। এবং যারা জনসাধারণ, যারা পুজো দিতে আসবে, পুণ্যার্থী এবং সকলকে প্লাস্টিক বর্জন করে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানাব। জালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।